কি এমন হলো যে বেনজির আহমেদের উপরে যে ছাতাটা ছিল সেটা সরে গেল যদি বলেন না কোশ্চেনটা তো খুবই ইন্টারেস্টিং কিন্তু এই কোশ্চেনটার উত্তরটা আমার ধারণা শতভাগ নিশ্চিত হয়ে এখনও গণমাধ্যমের কারো কাছে নেই ইভেন আমি নিজেও খুঁজছি এটাও সত্য তবে একটা জিনিস এটা আমরা তো কিছু জিনিস আমরা ধারণা করতে পারি যেমন মানে বেনজির আহমেদের যে প্রপার্টিজ নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যমেই কিন্তু আসছে এটা তো একদিন দুই দিন বা এক বছর দুই বছরে না তিনি র্যাবের ডিজি ছিলেন তিনি ডিএমপি কমিশনার ছিলেন তিনি আইজিপি ছিলেন আপনি যদি দেখেন পনেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত এই যে গণমাধ্যমেই এসছে যে সম্পদগুলো যে হয়েছে এখন পনেরো থেকে বাইশ একটা সাত বছরের একটা কিন্তু হিসাব পাওয়া যাচ্ছে এবং খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ইনফরমেশনগুলো একেবারে খুবই প্রিসাইসলি স্পেসিফিক ভেরি অর্গানাইজ উইথ ইনফরমেশনগুলো কিন্তু সাধারণত আমাদের এই ধরনের তথ্য বের একটা খুবই কঠিন কাজ তা এখন মনে করেন আমি যেটা বলি যে শত্রু তো শত্রুই শত্রু কখনো নতুন করে কারো শত্রু হয় না বন্ধুই কিন্তু শত্রু হয় এখন তিনি তো কারো না কারো বন্ধু ছিলেনই এবং তিনি যেহেতু প্রশাসনের মানে পুলিশ প্রশাসনের তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে গত বন্ধু না বললে সরকার বলবে আর আমরা তাকে নিয়োগ দিয়েছি সে তো স্টেট রাষ্ট্র বা সরকারি মনে হচ্ছে মানে সরকারের সাথে বনি মনে হয় কোথাও না কোথাও ওইটাই আমি বলছি দা ফ্রেন্ডশিপটা তো গভর্নমেন্টের সাথে সবাই তাকে জানতো যে সরকারের one অফ the মোস্ট ট্রাস্টেড মানে সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে ক্ষমতাধর ক্ষমতাধর তো বটেই কারণ আইজিপি এমনিতেই পোস্টেই ক্ষমতাধর পোস্ট শুধু ওই পোস্টে থাকতে ক্ষমতাধর হয় না আবার খুবই বিশ্বস্ত হওয়ারও একটা ব্যাপার আছে কারণ আমরা এরকম আপনি বিভিন্ন ফোর্সের বিভিন্ন ফোর্সের আমরা একদম এরকম টপ পজিশনের অনেককে দেখেছি সরকার বিশ্বস্ত মনে করে বসিয়েছে পরে দেখা গেছে যে সেই ওই সরকারের বিরুদ্ধেই তার বিভিন্ন সময়ের রোলও দেখা গেছে ফলে এরকমও কিন্তু অতীতে হয়েছে যেমন একটা সেনাবাহিনীতেও দেখা গেছে যে ট্রাস্টেড আর্মি আর্মি চিফ পরে দেখা গেছে ওই সরকারের বিরুদ্ধেই তিনি অবস্থান নিয়েছেন ফলে এই জন্যই আমি বললাম যে মোস্ট ট্রাস্টেড এখন ওই যে একটু আগেই বলেছি শত্রু তো শত্রু নতুন করে শত্রু হওয়ার কিছু নাই নতুন করে শত্রু হয় কোনো এক বন্ধু তার মানে যারা তার বন্ধু ছিলেন বা যাদের সাথে নজির আহমেদের বন্ধুত্বর জায়গাটা ছিল বিশ্বস্ততার জায়গাটা ছিল সেই জায়গায় ডেফিনেটলি কোথাও না কোথাও তো একটা চিঠি যেমন আমি আপনাকে একটা ছোট্ট ইনফরমেশন দিই দিন আগেও না বেশ কয়েক মাস আগে এরকম আরেকটা পত্রিকায় কিন্তু একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে বিশাল একটা স্টোরি বেরিয়েছিল সেটার তদন্তের ব্যাপারে ব্যাপারটা কোর্টেও গড়িয়েছিল কিন্তু সেটা কিন্তু খুবই একটা দ্রুততার গতিতে এই যে তদন্ত যেন না বা অনুষ্ঠানে সে থামিয়েও দেওয়া হয়েছে এবং এটা নিয়ে কিন্তু গণমাধ্যম একদম নীরব হয়ে গেল কিন্তু এইখানে কিন্তু ব্যাপারটা উল্টা অর্থাৎ কিছুদিন আগেও সরকারের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু সম্পাদক ও বলেছেন যে আমরা জানার পর আমাদের সাহস ছিল না এটাও আমরা মোটামুটি জানি যে একজন এত সিনিয়র সম্পাদক এই কথাটা বলেছেন এখন মনে করেন তার মানে ওই যে সাহসটা কোথাও সাহসটা সেটা যার সাথে বিশ্বাসের মানে বিশ্বাস ভঙ্গের ঘটনা ঘটেছে যে তাহলে তিনি হচ্ছেন আরো বড় ক্ষমতা তিনি সিগন্যাল দিয়ে দিচ্ছেন এবং এমনও হতে পারে অনেক জায়গা থেকে তথ্যেরও একটি যে গোছানো সরবরাহ থাকতে পারে ধন্যবাদ আমি আবারও